আসসালামু আলাইকুম। আজকেও হাজির হয়ে গেলাম অসাধারণ দুইটা রেমেডি নিয়ে। একটা না, দুইটা রেমেডি আমি খুব সহজভাবে, ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো শীতে নারিকেল তেলের কিন্তু তুলনাই হয় না, বিশেষ করে প্যারাশুট নারিকেল তেল ত্বকের জেল্লা বাড়িয়ে দেয়, বেজান ত্বক হবে, কোমল মসৃণ টান টান। এই শীতে কিন্তু ত্বক প্রচুর পরিমাণে রুক্ষ হয়ে যাবে। রাতে এই উপায়গুলো করবেন, দেখবেন আপনার ত্বক হবে ধপধপে উজ্জ্বল ফর্সা এবং আপনার রুক্ষ ভাব শুষ্ক ভাব সমস্ত দূর হয়ে যাবে। তো এখানে প্রথম উপকরণ যেটা আমি অ্যাড করছি সেটা হলো মুলতানি মাটি। এভাবে মুলতানি মাটি গ্রেট করে নিয়ে নেবেন। এখানে আমি 1 থেকে 2 চা চামচেরও একটু কম পরিমাণ মুলতানি মাটি গ্রেট করে দিয়েছি। এভাবে গুঁড়ো করে নেবেন। এটা কিন্তু খুব সহজ একটি উপায়। এভাবে মুলতানি মাটি গ্রেট করে নিয়ে নেবেন। মুলতানি মাটি যে কোনো কসমেটিকের দোকানে আপনারা পেয়ে যাবেন। এরপর এক এক করে এর সাথে কিছু ঘরোয়া উপকরণ অ্যাড করব। মধু, এর শীতে মধু আমাদের ত্বকের উজ্জ্বলতা বিশেষ করে বেশি পরিমাণ বাড়িয়ে দেবে। এ শীতে ত্বক হবে রুক্ষ শুষ্ক এবং বয়সের যে ছাপটা, আমরা যেটাকে বলিরেখা বলি, এই বলিরেখাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবং ত্বকে যাদের মেস্তার দাগ ব্রণের সমস্যা আছে তাদেরও কিন্তু এই শীতে প্রচুর পরিমাণে এই সমস্যাগুলো দেখা দেয়। তো আজকে আমি যে দুইটা রেমেডি শেয়ার করব, এই দুইটা আপনারা খুব সহজে তৈরি করে আপনাদের ত্বকের সকল সমস্যা দূর করতে পারেন। এখানে 3 নম্বর অ্যাড করছি আমি কফি। কফি এখন কিন্তু বিশেষ করে বেশি পরিমাণ ভাইরাল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য, এটা কিন্তু সবাই জানেন। এখানে 1/2 চা চামচের একটু পরিমাণ বেশি আমি কফি অ্যাড করে দিচ্ছি। আমি আজকে যে দুইটা রেমেডি শেয়ার করব, এই দুইটা ছেলে মেয়ে সবাই উভয়ে এবং সব বয়সে সবাই ব্যবহার করতে পারেন, ত্বকে কোনো প্রকার ক্ষতি হবে না, সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমি তৈরি করব। এরপর অ্যাড করছি প্যারাশুট নারিকেল তেল। এখানে নারিকেল তেল 1 চা চামচ পরিমাণ অ্যাড করবেন। যাদের নারিকেল তেল স্যুট করে না তারা এখানে 2টা ভিটামিন E ক্যাপসুল অ্যাড করে দেবেন। 2টা এখানে অ্যাড করলেই হবে। এরপর এই সবগুলো উপকরণ আমি মেশাবো রোজ ওয়াটার দিয়ে। রোজ ওয়াটার যদি না থাকে আপনারা এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে এভাবে মিশিয়ে নেবেন সবগুলো উপকরণ। খুব সহজ একটি রেমেডি এই প্রথম রেমেডি, এতটা সহজ যে কেউ এটা তৈরি করতে পারেন এবং সংরক্ষণ করে বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় এই ফেস প্যাকটি একটু পাতলা হয়ে গেছে তখন আপনারা আরেকটু পরিমাণ মুলতানি মাটি এখানে গ্রেট করে অ্যাড করে দেবেন। এরপর লাস্ট যে উপকরণ এটা হলো লেবুর রস। এখানে লেবুর রস অ্যাড করছি। লেবুর রস আমাদের ত্বকের যত দাগ ছোপ আছে কঠিন দাগও কিন্তু হালকা করে দেয় এবং কিছুদিন ব্যবহারের পর দেখবেন পুরোটা দাগ রিমুভ হয়ে যায়। লেবুর রস এখানে অ্যাড করবেন 1/2 চা চামচ পরিমাণ। এরপর ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে গেল এই প্রথম রেমেডি। এখন কিভাবে ব্যবহার করবেন আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা আপনাদের মুখের ত্বকে হাতে পায়ে এবং শরীরের যে কোনো অংশে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। এই ফেস প্যাকটি আপনার কালো ত্বক করবে ফর্সা উজ্জ্বল। একেবারে যে একদিন ব্যবহারে আপনার ত্বক হবে ধপধপে ফর্সা তা না, একটু সময় নিয়ে এই কাজগুলো করতে হয়। এটা আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। সপ্তাহে 2 দিন এই ফেস প্যাকটি আপনারা ব্যবহার করবেন। সকালে ঘুম থেকে উঠে অথবা দুপুরে গোসলের সময় আপনারা এই কাজটি করতে পারেন। এভাবে আপনার ত্বকে 10 মিনিট রাখবেন। 10 মিনিট রাখার পর নর্মাল পানি দিয়ে এভাবে ক্লিন করে নেবেন। আমি এখানে 10 মিনিট রাখি নাই, 1 থেকে 2 মিনিট রেখেছি। রেখে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই ফেস প্যাকটি লাগিয়ে 10 মিনিট রাখবেন। দেখুন 1 মিনিটে কতটা পরিষ্কার হয়ে গেছে। আপনারা এটা আপনাদের পুরো শরীরে লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিট পর নর্মাল পানি দিয়ে ধুয়ে দেখবেন আপনার ত্বক এতটা উজ্জ্বল ফর্সা হবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। সপ্তাহে মাত্র 2 দিন, 1 দিন এই রেমেডিটা বেশি পরিমাণ তৈরি করে আপনারা নর্মালে ফ্রিজে রেখে দেবেন এবং সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, দেখবেন আপনাদের ত্বক কতটা উজ্জ্বল হয়ে গেছে। 2 নম্বর,
দুই নাম্বারেও লাগবে নারিকেল তেল। এই দুই নাম্বার রেমেডি কিন্তু রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে। এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন এবং দুই নাম্বার রেমেডি আপনারা এটা প্রতিদিন ব্যবহার করতে পারেন। শুধু রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি, প্যারাশুট নারকেল তেল। এরপর এর সাথে 2 নাম্বার যেটা অ্যাড করছি এটা হলো সোডা, এটা বেকিং সোডা। এখানে বেকিং সোডা আমি অ্যাড করে দিচ্ছি, একেবারে কম পরিমাণ অ্যাড করবেন, 1 থেকে 2 চিমটি পরিমাণ। বেশি দেয়া যাবে না, এখানে অল্প পরিমাণ দিয়ে আপনারা ঠিক এভাবে মিশিয়ে নেবেন। এই যে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, নারিকেল তেলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, একেবারে লোশনের মতন হয়ে যাবে। এটা আপনার ত্বকের উজ্জ্বলতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে, দাগ ছোপ থাকলে সেটাও দূর হয়ে যাবে, এবং বিশেষ করে এই শীতে যাদের প্রচুর পরিমাণে ত্বক ফাটে, রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাদের জন্য কিন্তু খুব উপকারী। ঠিক এভাবে আপনারা অল্প পরিমাণ নিয়ে আপনাদের হাতে পায়ে মুখের ত্বকে এভাবে লাগিয়ে রাখবেন রাতে ঘুমানোর আগে। রাতে ঘুমানোর আগে এই উপায়টি আপনার জীবন একেবারে পাল্টে দেবে। আপনার ত্বক কখনও ফাটবে না, রুক্ষ শুষ্ক হবে না, এ শীতে যাদের ত্বক কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, তাদের জন্য কিন্তু খুব উপকারী। এবং আপনাদের পায়ে যদি, পায়ের গোড়ালি যদি প্রচুর পরিমাণে ফেটে থাকে, এই পায়ের গোড়ালিতে আপনারা এই 2 নাম্বার রেমেডিটা লাগিয়ে রাখবেন সারা রাত। দেখবেন আপনাদের পা ফাটা একেবারে দূর হয়ে গেছে, চিরতরে দূর হয়ে গেছে। এভাবে আপনারা এই 2টি রেমেডি তৈরি করে রাখবেন, রেখে আপনারা সপ্তাহখানিক ব্যবহার করুন, দেখুন আপনাদের এসিতে আপনাদের ত্বক কতটা উজ্জ্বল, ফর্সা এবং টান টান থাকে। আজকে এখানেই বিদায় নেব, আল্লাহ হাফেজ।